মেইনলি বক্সটা হয় আপনার মুখে নাকে পায়ের মধ্যে, বাচ্চাগুলোর মধ্যে বেশি হয়, বড়গুলাই হয় না বললে চলে, বাচ্চাগুলোর মধ্যে হয়, যেখানে যেখানে ফিডার গুলা উঠতে টাইম লাগে ওখানে মশা কামড়ায়, মশা কামড়ায় ওই জায়গাগুলোর মধ্যে মেইনলি বক্সগুলো হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ভিজন হেলথ বিটিতে স্বাগতম। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যাতে আপনারা প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন পান এন্ড শেয়ার করবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিজন পক্স। পিজন পক্স মানে পিজনের যে গোটাটা টাইপের হয় মশা কামড়াইলে, তা মেনলি মশার থেকে হয়, শীতকালে বেশি হয় কারণ শীতকালে মশা বেশি থাকাতে শীতকালেই বেশি হয়। সো আমরা আজকে এটা ট্রিটমেন্ট এবং এটার না হওয়ার জন্য কি কি করা যায় সেটা নিয়ে কথা বলবো। সো আমরা যে ওষুধটা ইউজ করবো সেটির নাম হচ্ছে হাইকোমক্স, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতেছেন। এটা একটা ওয়াটার সলিউবল পাউডার, এটার প্রাইসটা আপনার পড়বে অ্যারাউন্ড 210 টাকার মতো। এটা একটু দাম হইলেও কিন্তু আপনি এটা অনেক লং টাইমের জন্য ইউজ করতে পারবেন। এটার কন্টেনারটাও ভালো, যাতে আপনার কোষ্ঠ যাতে ড্যাম না হয় ওটার জন্য আপনার ওয়াটার এয়ার সিলারও আছে। সো এটা লং টাইম ইউজ করা যায়। একটা জিনিস জানাই দিই যে এই পাউডারটা আপনার মেইনলি বক্সের জন্য কাজ করে, আবার এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে এটা আপনার গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভের জন্য কাজ করে, ব্যাকটেরিয়ার জন্য, যেগুলোর মধ্যে সালমোনিলা, ইকোলি, আরো কিছু ব্যাকটেরিয়াল অসুখ আছে যেগুলোর জন্য এটা অনেক ভালোই কাজ করে। সো আপনারা অল ইন ওয়ান একটা ট্রিটমেন্ট করা দিতে পারবেন। সো এটা মেইনলি তো শীতকালে হয়, সো এটা আপনারা নিবেন, যে পরিমাণটা হচ্ছে এটা হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিক্স করে, এটা পুরো মিক্স হবে না, একটু একটু থাকে যায় এটা, তবুও একটু জাস্ট যতবার আপনার সিরিঞ্জে ভরবেন বারবার একটু মিক্স করে নেবেন, মানে একটা কবুতরকে খাওয়ানোর পর আবার মিক্স করে নেবেন, তাহলে জিনিসটা মিক্স হয়ে যায়, একটু মিক্স হইতে টাইম লাগে একটু। সো এটা আপনি সিরিঞ্জে করে খাওয়াই দিবেন, কেন ম্যাক্সিমাম টাইম এই ওষুধটা খাইতে চায় না কবুতররা, সিরিঞ্জ করে খাওয়াইলে রেজাল্টটাও ভালো আসে। তো মেইনলি বক্সটা হয় আপনার মুখে নাকে পায়ের মধ্যে, বাচ্চাগুলোর মধ্যে বেশি হয়, বড়গুলাই হয় না বললে চলে, বাচ্চাগুলোর মধ্যে হয়, যেখানে যেখানে ফিডার গুলা উঠতে টাইম লাগে ওখানেই মশা কামড়ায়, মশা কামড়ায় ওই জায়গাগুলোর মধ্যে মেইনলি বক্সগুলো হয়ে থাকে। মুখে হইলে বা নাকে হইলে নিঃশ্বাস নিতে পারে না, মুখে হইলে খাবার খেতে পারে না, এটাই সবচেয়ে ডেঞ্জারাস একটা সিচুয়েশন হয়ে যায় কবুতরটা বাঁচানোর জন্য। সো আপনারা সবসময় এরকম সিরিঞ্জ করে একটাকে 15-20 ml করে খাওয়াই দিবেন, একটু বড় বাচ্চাগুলো, কার ছোট গুলাকে আপনার 10 ml করে দিলেই হবে, এগুলাকে দিয়ে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। সো এখন যে ছবিটা আপনারা ডিসপ্লেতে দেখতেছেন এটা হচ্ছে আপনার ট্রিটমেন্টের আগের ছবি, আর এটা হচ্ছে আপনার ট্রিটমেন্টের পর, মানে ট্রিটমেন্ট চলাকালীনে। তো এটা দেখতেছেন যে আপনারা এটা শ্রিঙ্ক করছে, শ্রিঙ্ক করে অলরেডি বসে যাচ্ছে, বসে পরে যেটা নিজে নিজেই চামড়ার সাথে মিলে যাবে। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমি সামনে আরেকটা ভিডিও, যেটা নেক্সট যে ভিডিওটা আসতেছে সেটি আমি ঠান্ডার অসুখের ট্রিটমেন্টের উপরেই করবো। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন।